নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম তেলের মধ্যে কাঁচা পাস্তা দিয়ে খুব সহজ আর ঝটপট একটা মুখরোচক সন্ধ্যাবেলা স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারো, যেটা চায়ের সাথে খেতে ভীষণ মজাদার আর মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে ফেলা যায়। আর রেসিপিটা খেতেও ভীষণ মজাদার হয়, চা কফির সাথে এটা কিন্তু খেতে বেশ জমে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। এর জন্য আমি এখানে পাস্তা নিয়েছি। আমি এরকম শেপের যে পাস্তাটা আছে সেটা নিয়েছি, তোমরা অন্য যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারো। এবার এই পাস্তাটা আমরা সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওপর একটা বাটিতে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর 1 চা চামচ সাদা তেল। এতে করে পাস্তাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর তেলটা দিলে পাস্তাটা সেদ্ধ হওয়ার পর একটার সাথে একটা জড়িয়ে যাবে না। জলটা দেখো খুব ভালো মতো কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমরা এর মধ্যে এই পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিট পাস্তাটাকে সেদ্ধ করে নেব। আর দেখো 5 মিনিটের মধ্যে কিন্তু পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম একটা কাঁটা চামচ বা ছুরি দিয়ে এভাবে একটু গেঁথে দেখে নেবে। দেখো খুব সহজে কিন্তু চামচটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না। এবার গ্যাসটা অফ করে দিয়ে পাস্তাটাকে জল ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে আমি আরও সামান্য ঠান্ডা জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে করে এক্সট্রা যে গরম ভাবটা আছে তাতে পাস্তাটা কিন্তু ওভারকুক হবে না। তাই আরও কিছুটা ঠান্ডা জল আমি এর মধ্যে দিয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। এবার এই পাস্তাটা আমরা একটা ছড়ানো প্লেটের ওপর রেখে দিচ্ছি। এতে করে পাস্তাগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর গায়ে যে জল ভাবটা আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। কিছুক্ষণ একটা প্লেটের ওপর পাস্তাটাকে ছড়িয়ে রেখেছি। এবার অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবো, আর তেলটা কিন্তু ভালো মতন গরম করতে বসিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম না করলে কিন্তু এগুলো ঠিকঠাকভাবে ভাজা হবে না। তেলটা খুব ভালো মতো গরম করে নেওয়া হয়ে গেলে এবার ওই পাস্তাগুলো দিয়ে দেবো। তোমরা দুবার করেও ভাজতে পারো, তবে যেহেতু আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি তাই আমি একবারে পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ফ্রাই করব। প্রথম অবস্থায় একটু নাড়াচাড়া করতে হবে যাতে এগুলো একটার সাথে একটা জড়িয়ে না যায়, আর একটু সময় নিয়ে এগুলোকে নেড়েচেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলোর গায়ে হালকা লালচে কালার আসছে। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এগুলো তোমরা বানিয়ে খেতে পারো, অথবা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করতে পারবে, যখন খুশি তখন বের করে কিন্তু খেতে পারবে। আর এগুলো কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয়। তো দেখো বন্ধুরা, 7 থেকে 8 মিনিট মতো আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এগুলো আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে কালার চলে আসছে। এগুলো এভাবে একটা ছাঁকনির সাহায্যে নাড়াচাড়া করতে হবে, আর একটা সময় পর দেখবে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এর থেকে বেশি লাল করে ভাজবো না, এবার এগুলো আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। পাস্তাগুলো তুলে নেবার পর একটা টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি, যদি এর মধ্যে কোনো এক্সট্রা তেল থাকে সেটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। টিস্যু পেপারের ওপর এভাবে পাস্তাগুলোকে ছড়িয়ে রেখে হালকা হালকা করে একটু মুছে নিচ্ছি, যদি কোনো গায়ের তেল থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার আমরা এর মধ্যে টেস্টের জন্য অ্যাড করছি কিছু মশলা, যেমন চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, বিট লবণ দেবো স্বাদ মতো, আর অল্প দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল অল্প সময় তৈরি চটপটা পাস্তা কুরকুরে। এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর দেখো এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। একদম হাতে সময় কম থাকলে রেসিপিটা তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে। তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো খেতে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ঝটপট বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে। তো আজকের এই পাস্তা কুরকুরে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকমই নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।